প্রিয় ছাত্রছাত্রীরা, নার্সারি ছেলেদের বলছি, তোমরা সবাই হয়তো ভালো আছো, তাই তো? তাহলে তোমাদের কেবিসিডি প্রত্যেকই ভালো করে পড়ছো তো? তাহলে কেবিসিডি প্রত্যেকে তোমরা বড় হাতের এবিসিডি শিখে গেছো। এবার তোমাদেরকে ছোট হাতের এবিসিডি শিখতে হবে। কিরকম? না, বড় হাতের এবিসিডি তোমরা আগে এইরকম শিখেছিলে, এ বি সি, এরকম তোমরা সবাই জানো, তাই তো? কিন্তু এগুলোর সঙ্গে আর একটা শিখতে হবে, কিরকম? ছোট হাতে, অর্থাৎ তোমাদের এরকম করে লাইন টানা থাকবে, ছোট ছোট ফাঁকে এরকম করে তোমাদেরকে লিখতে হবে, এ বি উপর থেকে সি এরকম। তাহলে আমরা এবিসিডি শিখবো। এবিসিডি শেখার আগে প্রথম কতগুলো আমরা দুটো তিনটে করে ওয়ার্ড, দুটো তিনটে করে লেটার আমরা শুধু লিখে পাঠাবো। তাহলে তোমরা এই তিনটে করে লেটার সুন্দর করে বাড়িতে ভালো করে লিখবে এবং পড়বে। না শুধু পড়লেই হবে না, আবার না দেখে লেখাও প্র্যাকটিস করতে হবে। কেমন করে এ লেখে ছোট হাতে সেটা তোমরা দেখে নাও। এ বি সি এই তিনটে দিলাম, আবার তোমরা লিখবে এ বি সি, এ বি সি, এরকম করে তোমরা লাইন টানবে। লাইন টেনে কি করবে? লাইন টেনে পাঁচটা ঘর পেরে সুন্দর করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এইরকম এরকম করে তোমরা আজকে তোমাদের কোনটা দিলাম, তাহলে এ বি সি এই তিনটে তোমরা ভালো করে অনুশীলন করবে।